لعلكم تتقون رمضان الوجهك الكرم তোমাদের উপরে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বলতে পারেন হুজুর তাই সময় শুধু শুনি তাকওয়া আর তাকওয়া আর তাকওয়া আর তাকওয়া তাকওয়াটা আসলে কি সুন্দর একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যাদের মনোযোগ নাই মনোযোগ আকর্ষণ করছে বাবা মিরা মনোযোগ আছে তো মনোযোগ আছে কিনা পরীক্ষা করার জন্য কষ্ট করতেছি ভয় তো আল্লাহ তাআলা বলা কেন খরচ করছে তোমার মনোযোগ অনেক বেশি তোমার প্রমাণিক জন্য কিনা রবিন মাশাআল্লাহ ছোট বন্ধু কিন্তু খুব মনোযোগ আল্লাহ মনে হচ্ছে বলছিলাম তাকওয়া কাকে বলে তাকওয়া বলা হয় বেঁচে থাকাকে তাকওয়া বলা হয় কিসের থেকে বেঁচে থাকাকে আল্লাহর আজাবের ভয় মনের মধ্যে জাগ্রত করে গুনাহের কাছ থেকে বিরত থেকে যাবতীয় নেকের কাজের দিকে এগিয়ে আসার নামই হলো তাকওয়া গুনাহের কাজের থেকে আল্লাহর আজাবের ভয় মনের মধ্যে জাগ্রত করার কারণে আপনার যখন গুনাহের আজাবের কথা মনের মধ্যে জাগ্রত হবে এই ভয় জাগ্রত রেখে গুনাহ থেকে বেঁচে বেঁচে থাকার নামই হলো তাকওয়া তিনি কত নম্বরের খলিফা ছিলেন বলেন তো দেখি দুই নম্বরের খলিফা ছিলেন প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় আমিরুল মুমিনীন এই আমিরুল মুমিনীন এত বড় নেতা হওয়ার পরেও দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তিনি একদিন তার বন্ধু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন ও উবাই ইবনে কাব নবীজির মুখ থেকে অনেকবার শুনেছি তাকওয়ার কথা তাকওয়ার কথা অনেকবার শুনে বল তো দেখি এই তাকওয়া কাকে বলে জিজ্ঞেস করছেন কে আমিরুল মুমিনীন প্রশ্ন করছেন কাকে একজন সাধারণ সাহাবীকে অনেক সময় দেখা যায় যে বড় রজনী কাউকে প্রশ্ন করে কোনো জিনিসের প্রশ্ন করতে চায় না এতে করে লাগতে স্টেজে সমস্যা করে না 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 আপনার যদি কোনো বিষয়ে জানতে কনফিডেন্স পরিপূর্ণ না থাকে অথবা কনফিউশন থাকে আপনি আপনার ছোটদের কাছে জিজ্ঞেস করতে পারেন এটা তার উদাহরণ হে উবাই ইবনে কাব আমাকে তুমি তাকওয়া সম্পর্কে একটু বুঝিয়ে বলতে পারো তখন তিনি বললেন আমিরুল মুমিনীন আপনি আমার কাছে তাকওয়া সম্পর্কে জানতে চাচ্ছেন আপনি তো দেশের রাষ্ট্রপ্রধান আপনি তো আমাদেরকে ভালো করে বোঝানোর কথা যাই হোক যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করেইছেন আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব উত্তর দেওয়ার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আচ্ছা আপনি কি আমার সালাতের তরিকান লা শৌকিন আপনি কি কখনো টাকা যুক্ত পথ অতিক্রম করেছেন যে পথে টাকা থাকে হ্যাঁ এই ধরনের কোনো পথ দিয়ে আপনি কি কখনো চলাচল করেছেন তো হ্যাঁ ও ভাই এই ধরনের পথ দিয়ে তো আমি চলাচল করেছি তো প্রশ্নটা তুমি কেন করলাম কাটাযুক্ত পদের সাথে তাকওয়ার কি সম্পর্ক তো কাটাযুক্ত পদের সাথে তাকওয়ার সম্পর্ক তো সেটা কিভাবে বুঝিয়ে বলো আমিরুল মুমিনীন কাটাযুক্ত পথ অতিক্রম করার সময় আপনি কিভাবে চলাচল করেছেন আমি যখন কাটাযুক্ত পথ দিয়ে চলাচল করি তখন আমি প্রথমে আমার কাপড়গুলোকে গুছিয়ে নিই আমি আমার কাপড়কে গুটিয়ে নিই আমার শরীরকেও গুটিয়ে নিই কিন্তু কেন কয়েক যাতে করে ওই কাঁটা আমার কাপড়ের মধ্যে না লাগে আমার শরীরের মধ্যে না লাগে আমাদের দেশে নিরুজি আছে কি পাহাড়ি অঞ্চলে নিরুজি আছে নিরুজির দিক দিয়ে প্রয়োজনই যায় বেলাসার মতো ধরে হয় যাই বা কোথায় বাবা বিপু খাই ধরে হয় এই অবস্থা করে দূর গিয়েও আসে আপনার কাপড়ে লেগে যায় ওই সময় আমার কিভাবে চলি কাপড় উঠে যত্ন করে সযত্নে তখন উবাই ইবনে কাব বললেন ইজাম নামি হলো তাকওয়া তারা বলো কি এর নাম তাকওয়া কেমনে দুনিয়ার পর চলার সময় টাকা থাকবে নানান ধরনের বিভিন্ন জিনিস থাকে এগুলো থেকে বেঁচে চলার জন্য আমরা যেমনই ভাবে আমাদের পোশাককে গুটিয়ে নেই আমাদের শরীরকে গুটিয়ে নেই
সাবধানে পা দিলেন যাতে কাটা না বিধে ওই তেমনি ভাবে দুনিয়ার মোড়ে মোড়ে শয়তান দাঁড়িয়ে থাকে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য শয়তান আল্লাহর সাথে কসম করেছেন উম্মানা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম আমি মানুষের পিছন দিক থেকে সামনের দিক থেকে ডানে বামে চতুর্দিক থেকে আক্রমণ করব শয়তান আমার ঘোড়া থেকে বাঁচতে কি করে শয়তানের কথা সুরের মধ্যে বলেছে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুতরাং চলার সময় রাস্তার মোড়ে মোড়ে অনেক সময় মেয়েদেরকে দেখা যায় একটু সামনে গেলে বাচ্চারা বন্ধুরা যুবক বন্ধুরা পাবজি খেলে তাদের আড্ডা দেখা যায় আর একটু সামনে গেলে যুবক ভাইয়েরা তারা দাবা লুডু এগুলো নিয়ে বসে আছে তাদের এই সমস্ত আড্ডা দেখা যায় সুতরাং আপনার মন না চাইলেও তাদের এই আড্ডার আসর দেখে আপনার সেখানে বসতে মন চাইবে একটুখানি দেখতে মন চাইবে শয়তান আপনার জায়গায় জায়গায় বসে আছে তো এই জায়গাগুলোর কাটা মনে করে এখান থেকে বাঁচার মত করে যদি আপনি সাবধানে সাবধানে পা চলাচল করে এগিয়ে যেতে পারেন এটা সুন্দর একটি উদাহরণ এই জন্য আমাদেরকে দুনিয়ার গুণাগুণ থেকে বিরত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করে করে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আর যদি আমরা এগুলো সাবধানতা অবলম্বন না করি ও সমাজে আপনি ওই বিলুপ্তিওয়ালা জায়গা দিয়ে হাঁটার সময় আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন যে যামু তো যামু আমার ঠেকাই খেলা যেমনে খুশি তেমনে যামু তাহলে বাড়ি যাওয়ার পরে কান্না রেখে আমরা কাপড় থেকে নিমশিত নোংরা করি লাগবো কেন আপনি ওই সময় সাবধানতার সাথে জয় নেই দুনিয়ায় সাবধানে না চললে যদি আপনার নিমজি করার জন্য মানুষের দরকার পড়ে বাবা তেমনি ভাবে শয়তানের দুর্গা থেকে যদি বাঁচার জন্য আপনার চেষ্টা না করেন তাহলে যতবার ধোকা খাইবেন ততবার আপনার অন্তরের মধ্যে শয়তানের ধোকা খাওয়ার সাথে সাথে আপনার অন্তরের মধ্যে একটা করে কালো দাগ পড়ে যাবে হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নাল মুমিনা ইদা তোমার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আবার যখন গুনাহ করবে আবার একটা কালো দাগ পড়ে যায় এইভাবে গুনাহ করতে করতে যতবার তুমি গুনাহ করবে অন্তরের মধ্যে ততটি কালো দাগ পড়বে এক সময় তোমার কালো অন্তরটা পরিপূর্ণ কালো হয়ে যাবে বলতে পারেন দুনিয়ায় আমরা যখন নাকি আমাদের সাদা কাপড়টাকে ধুয়ে ধুয়ে ধরে 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 যদি ঝড় বৃষ্টি আসে আপনি যদি এটা ঘরে না নিয়ে যান তাহলে তার মধ্যে সাদা পড়ে যায় কিনা পড়ে যায় ঠিক কিনা বলেন যতটা বৃষ্টির ফুটা পড়েছে ততটা কিনা পড়ে যায় এই তিলাওয়ারা জামা নিয়ে পোশাক নিয়ে আপনি যেমন ভাবে মন্ত্রী মিনিস্টারের বড় বড় দিয়ে কোনো প্রোগ্রামে যান না হয়তো বা পরিবর্তন করেন হয়তো অথবা সাবান লাগিয়ে শক্ত কচুরির মাধ্যমে এটাকে পচিয়ে দিয়ে তারপরে ইস্তারি করে তারপরে যান ও আমার বাবা জিরা যুবক ভাইরা শুন অন্তরের মধ্যে শয়তানের দুঃখা দেখে দেখে যে কালো দাগ গুরু হয়ে যায় এই কালো দাগ লইয়া আল্লাহর বাড়িতে কেমনে আসরে করে ঠিক কিনা বলবে বিয়ের বাড়িতে তুমি তোমার সাদা পোশাক পরিষ্কার না করে যেতে পারো না আল্লাহর বাড়িতে তুমি তোমার অন্তরের মধ্যে কালো দাগ লইয়া কেমনে আসরে শরম কি নাই লাজ কি নাই বলতে পারো দুনিয়ার কাপড় তো ধুইলে পরিষ্কার হয়ে যায় সাবান দিলে সার্ফ এক্সেল পাউডার দিলে পরিষ্কার হয়ে যায় কিন্তু অন্তর পরিষ্কার করার পদ্ধতি কি হুজুর একটুখানি বলে যান কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন আল্লাহ তাআলা বলেন এই সমস্ত গুনাহের কারণে অন্তরের মধ্যে কালো দাগ পড়তে পড়তে ঝন হয়ে যায় এই ঝন দ্বারা ধনে দ্বারা অন্তরটাকে পরিষ্কার করার জন্য তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে ফাইন দা ওয়া নাযা ওয়াস্তাগফার সুবিনা মালদুম যদি তুমি বুঝতে পারো আমার অন্তরটা কালো হয়ে গেছে এই কালো অন্তর নিয়ে মাওলা সামনে দাঁড়ানো আর সম্ভব নয়
tanduk mekaki tabale jodi tauba shuro jodi tauba korte thakun tauba ebong istighfar jodi korte thakun e banda tabale tomar antor dike shei kaloda kromonnoyon kromoshei aste aste hoye moche porishkar hoye jabe la ilaha illallah la ilaha illallah la